নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দাওয়াত এবং তাবলীগের জন্য পরিশ্রম করলেন এর ফলাফল আল্লাহ তাআলা তার হাবিবকে নিজের চোখে দেখাতে চাইলেন এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের অন্তিম লগ্নে আল্লাহ তার হাবিবকে বললেন এবার আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে ফরজ হজ পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করুন সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে প্রথম যুদ্ধটা হয়েছিল কোন যুদ্ধ বলেন আপনারা বদরের যুদ্ধ সেখানে অংশ গ্রহণকারীদের সংখ্যা ছিল কত জোরে বলেন 313 গত জুমায় শুনিয়েছিলাম তাবুকের কাহিনী আরে মুসলমানদের সংখ্যা যেখানে বদরে অংশ গ্রহণকারী সাহাবী ছিলেন 313 তখন হয়তো কয়েক হাজার ছিলেন সব মিলিয়ে মাত্র হাতে গোনা কিছু ছিলেন 313 জন আর সেই জায়গাতে নবম হিজরিতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বেশি দিন আগে না হয়তো প্রায় 1.5 বছর আগের কথা তখন নবীজি তাবুকের যুদ্ধে সৈন্যবাহিনী পাঠিয়েছেন মুসলমানদের সংখ্যা ছিল 30,000 সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল নিভাতে পেরেছে না সংখ্যা কমিয়ে দিতে চেয়েছিল পেরেছে না কেউ পারবে না আজও সম্ভব না কিয়ামত অবধি সেটা সম্ভব এর কয়েক মাস পরেই বিদায় হজে এবার নবীজির সফর সঙ্গী প্রায় 16,00,000 সাহাবী সুবহানাল্লাহ তো আসতে বললেন কত লক্ষ আল্লামা সফিউর রহমান মোবারক করে রাহিমাহুল্লাহ তিনি এর সংখ্যা উল্লেখ করেছেন যে প্রায় 16,00,000 সাহাবী নবীজিকে জানিয়ে দেওয়া হলো আপনি জীবনের অন্তিম লগ্নে চলে এসেছেন বিদায় হজের জন্য নবীজি সাহাবীদেরকে এটাকে বিদায় হজ বলা হয় এই কারণেই এটাই নবীজির প্রথম হজ এটাই নবীজির শেষ হজ নবীজি সাহাবীদেরকে আদেশ দিলেন হজের জন্য প্রস্তুতি নাও আল্লাহ আমাকে হজের আদেশ দিয়েছেন হজের হজের বিধিবিধান আমাদেরকে জানানোর জন্যই আল্লাহ তাআলা তার হাবিবের অন্তিম লগ্নে এসে হজের আদেশ দিলেন নবীজি তখন হজে যাওয়ার কয়েকদিন আগে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন তখন তাকে বললেন ইয়া মুআদ ইন্নাকা আসা আল্লা তালকানি বাদা আমি হাদা হে মুআজ এবছরের পরে তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না ওয়ালাআল্লাকা আন তামুরু বিমসজিদি ওয়া কবরি আমি তোমাকে ইয়ামেনে পাঠিয়ে দিচ্ছি ইয়ামেনের গভর্নর বানিয়ে সম্ভবত তুমি ইয়ামেন থেকে আবার মদিনায় আসলে তুমি মদিনায় আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে আর আমাকে পাবে না তখন তুমি আমার কবরের পাশ দিয়ে হাঁটবে নবীজি তার বিদায়ের ইঙ্গিত দিয়ে দিলেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন তিনি মদিনায় যেতে তিনি মদিনা ছেড়ে ইয়ামেনে যেতে চাইলেন না বললেন আমি যেতে আমি আপনার সান্নিধ্য ছেড়ে যাব না নবীজি বললেন এটা আমার আদেশ তোমাকে এটা পালন করতেই হবে তিনি হু হু করে কাঁদলেন নবীজি বললেন তুমি কেঁদো না কারণ আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার আদর্শ দুনিয়াতে আমি রেখে যাব সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে মদিনার অস্থায়ী প্রশাসক নিযুক্ত করে দশম হিজরির জুলকায়দা মাসের 6 দিন বাকি থাকতে হজের মাস হলো জিলহজ মাস হজের মাস কোন মাস নবীজি জুলকদ মাসের 6 দিন বাকি থাকতে অর্থাৎ 24 জুলকদ শনিবার জোহরের পরে তিনি তার স্ত্রীগণকে সাথে নিয়ে এবং সাহাবায়ে কারাম 16,00,000 সাহাবীদেরকে সাথে নিয়ে এবার হজের উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন সুবহানাল্লাহ মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে জুল হুলাইফা নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে গিয়ে যাত্রা বিরতি করলেন কারণ মদিনাবাসীদের হজের জন্য মিকাত ছিল এই জুল হুলাইফা নামক স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে কুরবানির পশু তখন সঙ্গে ছিল তিনি সেখানে রাত্রি যাপন করলেন এর পরের দিন সকালবেলা নবীজি সাহাবীদেরকে ডাকলেন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে ডেকে বললেন আমার সাহাবীরা শোনো গত রাতে জিব্রিল আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন জিব্রিল আমাকে জানিয়েছেন আপনি এই বরকতময় উপত্যকায় সালাত আদায় করুন আর হজ এবং উমরার একসাথে নিয়ত করেন সুবহানাল্লাহ পড়বেন না
দেখেন আল্লাহ বিধিবিধান নাজিল করছেন এর আগে জাহেলি যুগে একসাথে হজ এবং উমরা করাকে খারাপ বলে গণ্য করা হতো আল্লাহ তাআলা তার হাবিবকে এই বিধান দিলেন জানিয়ে দিলেন যে হজ এবং উমরার ইহরাম একসাথে আদায় করে নিয়ত একসাথে করে এরপর আপনি রওনা দেন এটাকে বলা হয় হজ্জে কিরান এটাকে বলে হজ্জে কিরান অর্থাৎ হজ এবং উমরার একসাথে নিয়ত করে যাওয়া এবং একই ইহরামে উমরা এবং হজ একসাথে আদায় করা এটাকে বলে কিরান হজ এটাকে বলে কিরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন দুপুর বেলা তিনি গোসল করলেন ইহরামের কাপড় পরিধান করলেন এরপরে নবীজির স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে সুগন্ধি লাগিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যোহরের নামাজ আদায় করলেন সেখানে দুরাকাত সালাত আদায় করলেন কসর আদায় করলেন এবং উম্মতের জন্য শিখাইয়া দিলেন যে এইভাবে করে সফরের অবস্থায় চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত কসর বা সংক্ষিপ্ত করে আদায় করার বিধান চলে আসলো আলহামদুলিল্লাহ পড়েন কি সহজ বিধান আপনি সফরে গেলেন আপনার চার রাকাতের নামাজ হয়ে গেল কত দুই রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লাতে থাকা অবস্থায় হজ এবং উমরার একসাথে নিয়ত করলেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে তালবিয়া পাঠ করা আরম্ভ করলেন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك تلبية পাঠ করলেন সাহাবায়ে কেরাম তালবিয়া আরম্ভ করলেন সাহাবায়ে কেরাম তালবিয়া পাঠ করলেন নবীজি তার আল কাসওয়া নামক উটনীর উপরে আরোহণ করলেন তখনও তিনি তালবিয়া পাঠ করছেন সুবহানাল্লাহ পড়েন যাত্রা আরম্ভ হলো পথ চলতে চলতে সাত দিন পরে জিলহজ মাসের তিন তারিখে শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে মক্কার নিকটবর্তী জুতুয়া নামক জায়গায় অবতরণ করলেন এবং সেখানেই নবীজি রাত্রি যাপন করলেন পরের দিন রোববার ফজরের সালাত আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন এরপরে রওনা করলেন সেখান থেকে দুপুর বেলায় ঠিক দুপুর বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ঢুকলেন প্রবেশ করলেন সুবহানাল্লাহ পড়ুন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মানুষের ভিড় এড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উঠে সওয়ার হলেন যেই নবীজিকে মক্কায় দেখলেই কাফিররা গালিগালাজ করত যেই নবীকে নিয়ে কাফিরের গোষ্ঠী মক্কায় নানামুখী ষড়যন্ত্র করেছিল সেই নবী এবার হজে এসেছেন নবীজিকে এক নজর দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে সুবহানাল্লাহ এই সম্মান নবীজিকে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেছেন সূরা নাসরাহ এর মধ্যে ওয়ারাফানা লাকা যিকরাক এই কাফিরের গোষ্ঠী চেয়েছিল তারা আপনার মানহানি করতে আর আমি আপনার সম্মান মর্যাদাকে আরো উঁচু করে দিব সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাওয়াফ আরম্ভ করলেন আল্লাহর ঘর তিনি তাওয়াফ করলেন তাওয়াফ সম্পন্ন করে নবীজি এবার মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করলেন প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরা আল কাফিরুন পাঠ করলেন দ্বিতীয় রাকাতে সূরা আল ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করলেন এজন্য আপনারা অনেকে উমরাতে যখন হজে যান উমরায় যান তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমে সালাত আদায়ের সময় এই দুইটা সূরা আমরাও পাঠ করি কারণ এই দুইটা সূরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাফা এবং মারওয়ার মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করলেন সাই করলেন এরপরে তিনি হালাল না হয় অর্থাৎ ইহরাম না খুলে মক্কার উপরিভাগে তার জন্য যে অবস্থান স্থল আগে থেকেই তিনি নির্ধারণ করে রেখেছিলেন হাজুন নামক জায়গায় তিনি অবতরণ করলেন তিনি হালাল হলেন না এই কারণে নিয়ত করে এসেছিলেন একই ইহরামে উমরাও করবেন হজও করবেন এরপরে তিনি হালাল হবেন অর্থাৎ মাথা মুন্ডাবেন
উমরা থেকে হালাল হওয়ার জন্য কি করতে হয় মাথা মুন্ডাতে হয় নবীজি মাথা মুন্ডন করলেন না অনেক সাহাবীরা নবীজির সাথে তো 16 লক্ষ এসেছে সবাই তো আর কুরবানির পশু সাথে আনেন নাই যারা কুরবানির পশু সাথে আনেন নাই নবীজি তাদেরকে বললেন তোমরা এক কাজ করো হালাল হয়ে যাও মাথা মুন্ডন করে হালাল হয়ে যাও এরপরে আবার যখন হজ আরম্ভ হবে জিলহজ মাসের 8 তারিখ থেকে আবার হজের জন্য নিয়ত করবা সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই হালাল হচ্ছেন না তারা ভাবছেন নবীজিও তো ইহরাম খুলছেন না তাহলে আমরা কেন খুলব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরেও তারা যখন খুলছেন না নবীজি কিছুটা রাগান্বিত হয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন নবীজি গিয়ে বললেন দেখো আয়েশা আমার খুব রাগ লাগছে তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে রাগিয়ে দিয়েছে অবশ্যই আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন নবীজি তখন বলেন আয়েশা এরকম করে বলো না কারণ আমি আমার উম্মতের উপর রাগ করতে পারি কিন্তু আমার উম্মত জাহান্নামে থাকবে এটা তো আমি নবী হয়ে সহ্য করতে পারবো না সুবহানাল্লাহ উম্মতের প্রতি এরকম দরদ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন আমার সাহাবীরা এরকম করবে এটা জানলে আমি হজ আর উমরার নিয়ত একসাথে করে এসে আমি এরকম থাকতাম না আমার সাহাবীরা তারা তো আমাকে অনুসরণ করা আরম্ভ করেছে সাহাবীরা যখন এটা বুঝলেন তখন যাদের সাথে কুরবানির পশু আনলেন না তারা তখন হালাল হয়ে গেলেন হজ হলো তিন প্রকার হজ কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে হজ্জে কিরান অর্থাৎ একসাথে একই ইহরামে হজ এবং উমরার নিয়ত করা এটাকে বলে হজ্জে কিরান দ্বিতীয় প্রকার হচ্ছে হজ্জে তামাত্তু এটা হচ্ছে প্রথমে উমরা পালন করে তারপর হালাল হয়ে যাওয়া এরপরে আবার পুনরায় হজ করা আমাদের বাংলাদেশ থেকে যে সকল হাজী সাহেবরা যান 30 40 দিন 20 দিন 25 দিন লং টাইম যারা থাকেন তারা সাধারণত হজ্জে তামাত্তু আদায় করেন প্রথমে গিয়ে উমরা করেন এরপরে হজ করেন এরপরে তিন নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ অর্থাৎ কম সময়ের জন্য গিয়েছে তখন শুধু হজের নিয়ত করে হজ করে চলে এসেছে এটাকে বলা হয় হজ্জে ইফরাদ আমাদের সুবিধার জন্য উম্মতের সুবিধার জন্য শরীয়তে এই তিনটি সুযোগই রাখা হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার মক্কায় অবস্থান করলেন এরপরে 8 জিলহজ থেকে হজের আনুষ্ঠানিকতা আরম্ভ হয় 8ই জিলহজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে বলা হয় ইয়াউমুত তারবিয়া ইয়াউমুত তারবিয়া তারবিয়ার এই দিনে নবীজি মিনায় গমন করলেন এবং মিনায় গিয়ে তিনি সেখানে জোহর আসর মাগরিব এশার নামাজ আদায় করে সেখানেই রাত্রি যাপন করলেন মিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে তিনি সেখান থেকে রওনা করলেন আরাফার ময়দানের উদ্দেশ্যে জিলহজ মাসের 9 তারিখ কয় তারিখ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমে বলেন ইয়াউমে আরাফা আরাফার দিন বছরের 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন কারণ আরাফার এই দিনে আল্লাহ যত মানুষকে ক্ষমা করেন বছরের অন্য কোন দিনে আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন সুবহানাল্লাহ এত পাপী তাপীকে মাফ করে দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের উদ্দেশ্যে রওনা করলেন আরাফায় গিয়ে তিনি ওয়াদিয়ে নামরা মসজিদে নামিরা এখন আছে না মসজিদে নামিরা তখন তো মসজিদে নামিরা ছিল না ওয়াদিয়ে নামিরায় আল্লাহর নবীর জন্য তাঁবু স্থাপন করা হলো যার এক পাশে ছিল আরাফাত এবং অন্য পাশে ছিল মুজদালিফা সূর্য ঢলে পড়ার পরে অর্থাৎ দুপুর বেলায় জোহরের সময়ে জোহরের আগ মুহূর্তে দুপুর বেলায় সূর্য যখন পশ্চিম আকাশে কিছুটা ঢলে পড়ল তখন নবীজি তার বাহন তার কাসওয়া নামক উটনির উপরে সওয়ার হয়ে আরাফার ময়দানের বাতনে ওয়াদিতে গমন করেন তখন এটি ছিল একটি পাহাড়ি টিলা যেটাকে এখন বলা হয় জাবালুর রহমা নবীজি তার বাহনের উপর সওয়ার হয়ে এবার তিনি তার 16 লক্ষ সাহাবীর সামনে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করলেন যেটাকে ইসলামের ইতিহাসে বলা হয় বিদায় হজের ভাষণ পৃথিবীর ইতিহাসে এত সংক্ষিপ্ত করে মানব জাতির জন্য এত ইফেক্টিভ এত চমৎকার ভাষণ অতীতে কেউ দিতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না আল্লাহু আকবার এত সুন্দর ভাষণ দিয়েছেন নবীজি
প্রথমে তিনি আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা করলেন বক্তিতার স্টাইল যদি আপনি দেখেন নবীজি সব সময় বক্তিতার শুরুতে প্রশংসা করতেন কার এখন নবীজির কিছু কপাল কপাল পুরা উম্মত বক্তিতার শুরুতে প্রশংসা করে তার নেতা আর নেত্রী সে আদর্শ হিসাবে আমাদের নবীজিকে এখনো গ্রহণ করতে পারে নাই নবীজি বক্তিতার শুরুতে প্রশংসা করতেন কার আল্লাহর প্রশংসা করলেন এরপরে সানা পাঠ করলেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ আরম্ভ করলেন দেখেন কিভাবে ভাষণটা দিলেন নবীজির সেই ভাষণটা হুবহু আপনাদেরকে আমি শোনাচ্ছি নবীজি বললেন আইয়ুহান নাস হে মানবজাতি فإني والله لا أدري لعلي لا ألقاكم بعد يوم هذا بمكان هذا نبيجي بولن هي جنگان هي উপস্থিত মানব মণ্ডলী আল্লাহর কসম আমি জানি না আজকের পরে আর কোনদিন তোমার সঙ্গে আজকের পরে আর কোনদিন তোমাদের সঙ্গে এই স্থানে এই জায়গায় মিলিত হতে পারবো কিনা হয়তোবা এটাই তোমাদের সাথে এই স্থানে আমার শেষ সাক্ষাৎ বক্তব্যের শুরুতেই নবীজি তার বিদায়ী বার্তা দিয়ে দিলেন যে তিনি দুনিয়া থেকে বিদায়ের সময় চলে এসেছে এরপরে নবীজি বললেন ফারহিমাল্লাহু মান সামিআ মাকালাতিল ইয়াউমা ফাওয়াহা আল্লাহ ওই ব্যক্তিদের উপর রহম করুন যারা আজ আমার বক্তব্য শুনবে এবং পরবর্তীতে তা স্মরণ রাখবে আল্লাহ তাদের উপর রহম করুন যারা আমার এই বক্তব্য শুনে অনুপস্থিতদেরকে আমার এই বক্তব্যগুলো পৌঁছে দিবে সুবহানাল্লাহ এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে বললেন ওয়ালামু জেনে রাখো আন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম হারামুন আলাইকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ফি হাদাল শাহরি ফি হাদাল বালাদ নবীজি বললেন আজকের এই দিন এই মাস আজকের এই দিন মানে আরাফার দিন এই মাস অর্থাৎ জিলহজ মাস এবং এই শহর অর্থাৎ মক্কাতুল মুকাররমা তিনটা জিনিসের কথা নবীজি বললেন এই তিনটা জিনিসকে আল্লাহ সম্মান দিয়েছেন নবীজি বললেন এই তিনটি যেমন তিনটি জিনিস যেমন সম্মানিত তেমনি তোমাদের রক্ত তোমাদের সম্পদ সম্মানিত এগুলো তোমরা অপব্যবহার না করে অর্থাৎ তোমরা তোমাদের ভাইদের পরস্পর পরস্পরের রক্ত ঝরিও না পরস্পর পরস্পর অন্যায়ভাবে গ্রাস করো না কি সুন্দর নসিহত করলেন এক ভাই আরেক ভাইয়ের রক্ত ঝরাইও না এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না কারণ এই দুটোটাকেই হারাম করে দিয়েছেন কে এরপরে নবীজি বললেন ওয়ালামু আর জেনে রাখো আনাল কুলুবা লা তাগিল্লু আলা সালাস নবীজি বললেন জেনে রাখো তিনটি বিষয়ে মুমিনের অন্তর কখনো খেয়ানত করে না নাম্বার ওয়ান এক নাম্বার ইখলাসিল আমালি লিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে কাজ করা অর্থাৎ মুমিন সব সময় কাজ করবে কাকে কাকে সন্তুষ্ট করার জন্য মানুষ দেখানোর জন্য কাজ করবে না নাম্বার টু দুই নাম্বার হচ্ছে ওয়া মুনাসাহাতিন উলিল আমর এবং মুমিন সব সময় শাসকদের জন্য কল্যাণ কামনা করবে এখানে কোন শাসকের কথা বলা হয়েছে যারা যারা ইসলামের আলোকে শাসন ব্যবস্থা পরিচালনা করে এই রকম শাসক বর্গের প্রতি মুমিন সব সময় কল্যাণ কামনা করবে এরকম শাসকদের জন্য মুমিন সব সময় দোয়া করবে নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে ওয়ালা লুজুমি জামাআতিল মুসলিমিন আর মুমিন সব সময় জামাত বদ্ধ থাকবে মুসলমান ঐক্যবদ্ধ থাকবে দলাদলি করে কখনো বিভক্ত হবে না নবীজি বললেন এই তিনটি জিনিস তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে লালন করবে অন্তরে এবং এভাবেই চলবে যদি না চলো তাহলে তোমরা খেয়ানতকারী হয়ে যাবে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে আরো বললেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউদুউন নবীজি বললেন জেনে রাখো জাহিল যুগের সকল কিছু আমার পায়ের তলায় পিষ্ট হবে আল্লাহু আকবার অর্থাৎ জাহিল যুগের সকল কুসংস্কার আমি আমার পায়ের তলায় ফেলে দিলাম এখন থেকে এই কুসংস্কার আর চলবে না নবীজি আরো বললেন ওয়া দিমাউল জাহিলিয়াতি মাউদুআতুন আর জাহিল যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হলো জাহিল যুগে ছিল একজন আরেকজনকে মেরে ফেললে তখন প্রতিশোধের জন্য তারা ওই গোত্রের রক্ত ঝরায় দিত নবীজি বললেন আজ থেকে রক্তের দাবি সব পরিত্যক্ত হয়ে গেল প্রথমে আমাদের রক্তসমূহের প্রথম যে রক্তের দাবি আমি করছি তা হলো রাবিয়া ইবনুল হারেস বিন আব্দুল মুত্তালিবের শিশু পুত্রের রক্ত যে তখন বনু সাআদ পুত্রে দুগ্ধ পান
করেছিল আর হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল আমাদের গোত্র থেকে আমি সেটা maaf করে দিলাম সুবহানাল্লাহ এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুন জাহেলি যুগের সকল সুদ প্রথা আজ থেকে বিলুপ্ত হয়ে গেল কারণ সুদকে হারাম করে দিয়েছেন কে নবীজি বললেন সর্বপ্রথম আমি আমার বংশের যার সুদকে বিলুপ্ত করে দিলাম তিনি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আন তার পাওনা সকল সুদ আজকে থেকে রহিত হয়ে গেল সুবহানাল্লাহ এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তৃতায় আরো বললেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা হে উপস্থিত মানবমণ্ডলী নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো নবীজি বললেন ফা ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ কারণ হলো তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছো নারীদেরকে নবীজি বললেন তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না নবীজি আরো বললেন ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ আর তোমরা আল্লাহর কালিমার মাধ্যমে তোমাদের স্ত্রীকে হালাল হিসাবে পেয়েছো সুবহানাল্লাহ নবীজি আরো বললেন ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনহু নবীজি বললেন তাদের উপরে তোমাদের হক হলো তারা যেন তোমাদের বিছানা এমন কাউকে মারাতে না দেয় যাদেরকে তোমরা অপছন্দ করো নবীজি আরো বললেন নবীজি আরো বললেন আর তোমাদের উপরে দায়িত্ব হলো তোমাদের উপরে দায়িত্ব হলো ফা ইন ফাআলনা যালিকা ফাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ যদি তারা তোমাদের বিছানায় অন্য কাউকে নিয়ে আসে তাহলে তোমরা তাদেরকে প্রহার করো বিছানা মারাতে দেয় তাহলে তাদেরকে প্রহার করো সেটা যেন গুরুতর না হয় ওয়ালা হুন্না আলাইহুম আলাইহিম রিজকুহুন্না আর তোমাদের উপরে তোমাদের স্ত্রীদের হক হলো তোমরা তাদেরকে খাওয়াবে ওয়াকিসওয়াতুহুন্না বিল মারুফ তাদেরকে পড়াবে পরিধেয় বস্ত্র দান করবে তাদের সাথে উত্তম আচরণ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তৃতায় আরো বললেন আলা উখবিরুকুম বিল মুমিন আমি কি তোমাদেরকে প্রকৃত মুমিন সম্পর্কে খবর দিব না আমি কি তোমাদেরকে প্রকৃত মুমিনের ব্যাপারে বলবো না প্রকৃত ঈমানদার প্রকৃত মুমিন হলো সে মান আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম সেই ব্যক্তি হলো প্রকৃত মুমিন যার হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমানের জানমাল নিরাপদ থাকে নবীজি আরো বললেন সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সেই প্রকৃত মুসলমান যার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ আর প্রকৃত মুজাহিদ হলো সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যে নিজের সর্বস্বকে নিয়োজিত করে দিয়েছে ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াল যুনুব প্রকৃত মুজাহিদ তো সেই ব্যক্তি যে নিজেকে সকল অন্যায় এবং গুনাহ থেকে হেফাজত করতে পেরেছে সুবহানাল্লাহ নবীজি আরো বললেন আলা ওয়া ইন্নী ফারাতুকুম আলাল হাউদ জেনে রেখো কিয়ামতের দিন আমি সবার আগে হাউজে কাউসারে গিয়ে উপস্থিত হব সুবহানাল্লাহ নবীজি বললেন নবীজি বললেন ওয়া উকাফিরু বিকুমুল উমাম আর আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে কিয়ামতের দিন গর্ব করব কারণ কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা অন্য নবীর উম্মতের সংখ্যার চাইতে বেশি হবে সুবহানাল্লাহ নবীজি আবার একটু সতর্ক করলেন বক্তৃতায় বললেন ফালা তুসাউউদু ওয়াজহি তোমরা আমার চেহারাকে বিমর্ষ করে দিও না অর্থাৎ দুনিয়াতে পাপ কামাই করে তোমরা পাপি তাপি হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে তোমরা আমাকে লজ্জায় ফেলো না কারণ তোমরা এরকম অবস্থায় হাজির হলে আমার চেহারা তখন বিমর্ষ হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী মুস্তানকিযু উনাসান ওয়া মুস্তানকিযু মিন্নী উনাসুন নবীজি বললেন শোনো আমি অনেককে সেদিন মুক্ত করব অর্থাৎ আমি অনেকের জন্য জামিনদার হয়ে তার পক্ষে আল্লাহর কাছে সাফায়াত করব সুবহানাল্লাহ আবার অনেকের সাথে আমি সেদিন সম্পর্ক ছিন্ন করব জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কার সাথে কিয়ামতের দিন সম্পর্ক ছিন্ন করবেন নবীজি বললেন আমি কিয়ামতের দিন তার সাথে সম্পর্ক ছিন্ন করব তাকে আমি হাউজে কাউসারের পানি দিব না তার জন্য আমি সুপারিশও করব না জিজ্ঞেস করা হলো সে কে নবীজি বললেন যে আমার পরে আমার দিনের ভেতরে নতুন নতুন জিনিস তৈরি করেছে বিদআত করেছে বিদআত হচ্ছে সেই বিষয় ইবাদত হিসাবে নতুন করে চালু করে দেওয়া আমাদের দেশে অনেক অজ্ঞ লোকেরা বলে থাকেন মাঝে মাঝে দেখবেন
অনেকে আছে ওই যে বললাম আজকের বক্তৃতা শুরুতে যাদের মুখের ভাষা খারাপ এরা মাঝে মাঝে বলে নবীজির যুগে মাইক ছিল না মাইক বেদা নবীজির যুগে মাহফিল ছিল না মাহফিল বেদা নবীজির যুগে ফ্যান ছিল না ফ্যান বেদা এরকম বলে আর কি আপনাদেরকে বলে দিই এদের আসলে আবার মাদ্রাসায় ভর্তি হয়ে ভালো করে পড়াশোনা করে জাতির সামনে কথা বলা দরকার নতুন কিছুর নাম বেদাত না দিনের ভেতরে নতুন কিছু তৈরি করার নাম বেদাত কিসের ভেতরে নতুন কিছু তৈরি করা না জোরে বলেন কিসের ভেতরে এটা বেদাত তারা বলবে এটা বেদাত এটা বেদাত এটা বেদাত এটা বেদাত এটা বেদাত এটা বেদাত আরে পাগল নতুন কিছু সৃষ্টি হওয়ার নাম বেদাত নয় দিনের ভেতরে নতুন কিছু বানিয়ে নেওয়ার নাম হলো বেদাত বেদাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসাবে যেটা করেন নাই সাহাবায়ে কেরাম ইবাদত হিসাবে যেটা করেন নাই আপনি ইবাদত হিসাবে সেটা করা আর সেটাকে ইবাদত হিসাবে গলা ফাটিয়ে প্রচার করার নাম হলো বিদআত বেদাতের সংজ্ঞা জানা দরকার এই পথভ্রষ্ট এই গোমরা লোকগুলো এভাবেই মানুষকে পথভ্রষ্ট করছে আল্লাহ এদের পথভ্রষ্টতা থেকে উম্মতকে হেফাজত করেন আমিন তাহলে বেদাতের সংজ্ঞা আমরা বুঝতে পেরেছি নবীজি বললেন তাদেরকে আমি হাউজে কাওসারের পানি দিব তাদেরকে আমি সাফায়াত করব তাদেরকে নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি তুই দূর হও আমার সামনে থেকে উম্মতকে বলছে তুমি দূর হও আমার সামনে থেকে সরে যাও তুমি আমার দ্বীনের ভেতরে আমার পরে ইবাদত হিসাবে নতুন করে অনেক কিছু উদ্ভাবন করেছো দূর হও আমার সামনে থেকে তোমাকে আমি হাউজে কাউসার দিব না তোমার জন্য আজ সুপারিশ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাসূলের সাফায়াত চাই তো আমরা আমরা নবীজির সাফায়াত চাই তো আমরা তাহলে এশিয়ার ইসলাম বাংলাদেশের ইসলাম পাকিস্তানের ইসলাম মানলে চলবে না রাসূলুল্লাহর ইসলাম মানতে হবে দিনের ভেতরে আর নতুন কোনো ইসলাম নাই নতুন কোনো ইসলাম পাকিস্তানি ইসলাম চলবে না ভারতীয় ইসলাম চলবে না বাংলাদেশী ইসলাম চলবে না এশিয়ার ইসলাম চলবে না ইসলাম একটাই ইসলাম দুইটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এবার আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আর সাহাবীদের জামানায় যা হয়েছে সেগুলোর সাথে কোনো আমল মিললে সেটা করবে না মিললে সেটা যত বড় পিশাচের আমল হোক পায়ের তলায় ফেলে দিবেন সঠিক ইসলাম হলো রাসূল যা করেছেন সাহাবী যা করেছেন আর বেদাত সম্পর্কে বুঝাই যেন আপনাদেরকে কেউ আবুল তাবুল বুঝাইতে না পারে যে মাইক বেদাত ফ্যান বেদাত কিছুদিন পরে বলবে মসজিদের টাইলসও বেদাত মনে হয় বলেছ বেদাত হলো দিনের ভেতরে নতুন কিছু মনে থাকবে তো আমরা পড়ি ইনশাআল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন আমরা কি নিয়ে আলোচনা করছি বিদায় হজে বিদায় হজে নবীজি বললেন বক্তৃতার শুরুতেই নবীজি তার বিদায়ের ইঙ্গিত দিয়েছেন এখন চলে গেলে কিছু রেখে যাওয়ার দরকার আছে না নাই বক্তৃতার শুরুতে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন আর বক্তৃতার শেষে আরাফার বক্তৃতা যেদিন শেষ করলেন আরাফার বক্তৃতার শেষ পর্যায়ে বললেন উম্মত শোনো আমি চলে যাচ্ছি কিন্তু কিছু জিনিস রেখে তারাকতু ফিকুম আমরাইন দুটো জিনিস দিয়ে যাচ্ছি রেখে যাচ্ছি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবা এক নাম্বার কিতাব আল্লাহ কার কিতাব জোরে বলেন কার কিতাব দুই নাম্বার ওয়া সুন্নতি আমার সুন্নত আমার আদর্শ এই দুটো জিনিসের উপরে অটল থাকলে অবিচল থাকলে তোমাদেরকে হেদায়াতের পথে পরিচালিত করে দিবেন কে বক্তৃতার শেষে নবীজি সাহাবীদেরকে বললেন আনতুম তুসআলুনা আননি ফামা আনতুম ক্বাইলুন প্রশ্ন করলেন আনতুম তুসআলুনা শোনো আমার সাহাবীরা আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন আননি আমার ব্যাপারে ফামা আনতুম ক্বাইলুন তখন তোমরা আল্লাহকে আমার ব্যাপারে কি বলবে নবীজি সাক্ষী নিয়ে নিচ্ছেন সাহাবীদেরকে বললেন মা আনতুম ক্বাইলুন আমার ব্যাপারে তোমরা কি বলবে সাহাবীরা তখন বললেন
نشهد انك قد بلغت واديت ونصحت আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিব আপনি রিসালাতের দায়িত্ব সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আপনি আমাদের কাছে আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আপনি আপনার দায়িত্ব আঞ্জাম দিয়েছেন রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন ونصحت আর আপনি বিদায় লগ্নে এসো আমাদেরকে সুন্দর সুন্দর নসিহত করেছেন এটা আমরা আল্লাহকে সাক্ষ্য দিব فقال نبي كريم صلى الله عليه وسلم تكون تني تاري شهادة انگول بأصبعات السبابة يرفعها إلى السماء تاري انگول كي آكاشر ديكي اوچو كل لن اير پوري وينكتها إلى الناس انگول تا نامي جنگون كي دیکھا جا تني بول لن اللهم اشهد الله تمي شكي تھاكو قطعنا تين بار بولن الله تمي شكي تھاكو تمي شكي تھاكو تمي شكي تھاكو جادر كسي پاتھئے چو تارا شكي دیئے چه آمی آمار دائیت تو پالن کرو سبحان اللہ عرفار مویدانے نبی کریم صلی اللہ علیہ وسلم خطبہ دلن خطبہ شش کو لے بولن بلال کتھا ہے بلال رضی اللہ عنہ کے نبی جی ڈاک لن بولن آزان داؤ بلال رضی اللہ عنہ آزان دلن ایک تا آزان ہلو ایک آزانے দুই ওয়াক্তের নামাজ পড়া হলো যোহর এবং আসর এখনো আপনারা হজে গেলে আরাফার ময়দানে খুতবার পরে যোহরের সময় কয় ওয়াক্তের নামাজ পড়া হয় কয় ওয়াক্তের নামাজ দুই ওয়াক্তের নামাজ যোহর এবং আসর দুই একামতে হলো প্রথমে নবীজি যোহরের নামাজ দুই রাকাত আদায় করলেন কসর করে আদায় করলেন এরপরে পুনরায় আরেকটা একামতে আসরের নামাজ আদায় করলেন দুই নামাজকে একসাথে আদায় করলেন এটাকে বলা হয় আল জাম বাইনাস সালাতাইন দুই সালাতকে জমা করে আদায় করা আর আসরের নামাজকে যোহরের সময় কসর করে আদায় করলেন এটাকে বলে জামায়ে তাকদিম এটাকে বলে জামায়ে তাকদিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় সালাতের আগে পরে বা মাঝখানে কোনো সুন্নাত বা নফল নামাজ আদায় করেননি নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সওয়ারিতে আরোহণ করে ওয়াদিয়ে নামিরাতে তার তাবুতে গমন করলেন এবং সন্ধ্যা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে হাত উত্তোলন করে আল্লাহর কাছে অসহায়ের মতো মিসকিনের মতো দোয়া করেছে সুবহানাল্লাহ পড়বেন না আর সাহাবীদেরকে বললেন আরাফাতুন কুল্লুহা মাওকিফ আরাফার এই মাঠ পুরাটাই হচ্ছে অবস্থানস্থল এখানে দোয়া করো সাহাবীদেরকে বললেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা আরাফা দিবসের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া আজ আল্লাহর কাছে চাও সাহাবীরা চাও যা চাইবা তা আল্লাহ তোমাদেরকে দান করবে এজন্য নবীজি বলেছেন আরাফার দিবসের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ আমরা অনেকেই হজ যেতে পারি না আমরা দোয়া করছি আল্লাহ ওই আরাফার মাঠে দিয়ে হজের দিনে তোমার কাছে এরকম দোয়া করার তৌফিক আমাদেরকে দান করে দিও যারা গিয়ে এসেছেন আল্লাহ তুমি তাদেরকে বারবার যাওয়ার সুযোগ করে দিও ওই দিন সন্ধ্যাবেলায় আয়াত নাজিল হয় আরাফার দিন দিনটা ছিল জুমাবার দিনটা ছিল কিবার আরাফার দিবসের সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাজিল করলেন নবীজি তখন তার বাহনের উপরে ছিলেন ওহী নাজিলের কারণে তার বাহন ওহির ভার সহ্য করতে না পেরে তার বাহন তখন সঙ্গে সঙ্গে বসে পড়ল আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিলাম আর ইসলামকে তোমাদের জন্য দীন হিসাবে মনোনীত করে দিলাম আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একবার ইহুদিরা প্রশ্ন করেছিল ইহুদিরা বলেছিল হে আমর ইবনুল খাত্তাব তোমাদের নবীর উপরে এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াত যখন তোমাদের নবীর উপরে নাজিল হয়েছিল এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম আমরা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে ফেলতাম তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তাদেরকে জবাব দিয়েছিলেন ইহুদিদেরকে উত্তর দিয়েছিলেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নী লা আলামুল ইয়াউমা আল্লাযী নাযালাত ফীহি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসআতাল্লাহি ওয়াসআতাল্লাযী নাযালাত ফীহা نزلت على رسول الله صلى الله عليه وسلم عشية عرفة في يوم الجمعة তিনি তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ইহুদিদেরকে বললেন শুনো ইহুদির গোষ্ঠী আমি জানি এই আয়াত নবীজির কাছে কোন দিন কখন নাযিল হয়েছিল নবীজির কাছে এই আয়াত যেদিন নাযিল হয়েছিল সেই দিনটা ছিল আরাফার দিন আর আরাফার দিন যেদিন ছিল সেই দিনটা ছিল জুমার দিন ঈদ আর নতুন করে বানানো লাগবে না কারণ আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন জুমার দিন হলো আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন অর্থাৎ এই দিনটা আমাদের জন্য এমনি খুশির দিন ছিল কারণ নবীজি আরাফার মাঠে যেদিন বক্তৃতা করেছেন আর তার উপর যেদিন আয়াত নাযিল হয়েছে ওই আরাফা দিবসটাই ছিল কোন দিন জুমার দিন সম্মানিত মুসল্লিবৃন্দ সূর্যাস্ত হয়ে গেল সন্ধ্যার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় চলে গেলেন মুজদালিফায় গিয়ে সেখানেই তিনি মাগরিব এবং এশার নামাজ আদায় করলেন এশার সময় মাগরিবের সময় কোনো সালাত আদায় করলেন না এশার সময়ে মাগরিব এবং ইশা একসাথে আদায় করলেন এটাকে বলা হয় জামায়াত তাখির অর্থাৎ দুই সালাতকে জমা করে একসাথে কসর বানিয়ে দেরি করে আদায় করা মাগরিব এবং এশা এশার নামাজের সময় আদায় করলেন সেখানেই তিনি আর রাতের বেলা কোনো রাত্রি জাগরণ করলেন না ঘুমিয়ে গেলেন এরপরে সাহাবীদেরকে জানালেন মুজদালিফাতুন কুল্লুহা মাওকিফ মুজদালিফার পুরোটাই অবস্থান স্থল তোমরা এখানে রাত্রি জাগরণ করো এখানে অবস্থান করো এখনো দেখবেন হাজী সাহেবরা হজে গেলে আরাফার মাঠের পরে তারা রাত্রি যাপন গিয়ে কোন জায়গায় করে মুজদালিফায় করে মুজদালিফায় রাত্রি জাগরণ করলেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় ভোর বেলায় ফজরের সালাত আদায় করলেন ফজরের সালাত আদায় করে মাশআরুল হারামে আসেন এবং কিবলামুখী হয়ে দোয়া এবং তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত হয়ে যান এরপরে সূর্যোদয়ের আগেই তিনি মুজদালিফা থেকে মিনায় গমন করেন মিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জামরার মধ্যে সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপের পরে তিনি এবার কুরবানির জন্য আসলেন তিনি সেদিন নিজের হাতে ৬৩টি পশু জবাই করলেন সুবহানাল্লাহ ৬৩টি উট জবাই করলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আরো ৩৭টা উট তিনি কুরবানি করালেন সুবহানাল্লাহ পড়েন এই হলো মোট ৬৩ আর ৩৭ মোট হইল কত ১০০ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করলেন ওই দিন নবীজি কুরবানির পশুর গোশত খাওয়ার আগে আর কিছু খেলেন না এইজন্য ঈদুল আযহার একটা সুন্নত হলো যে ঈদুল আযহার দিনে যারা কুরবানি করেন কুরবানির পশু জবাই করে কুরবানির পশুর গোশত দিয়েই সেদিনের প্রথম খাবারটা তিনি খাবেন এটা হচ্ছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ ওই দিনও নবীজি ভাষণ দিলেন ওই দিনও নবীজি কিছু বক্তৃতা করলেন হামদ এবং সানার পরে নবীজি সাহাবীদেরকে বললেন খুযু আননি মানাসিকাকুম সাহাবীরা তোমরা আমার কাছ থেকে হজ আর কুরবানির নিয়ম কানুন শিক্ষা তোমরা শিখে নাও ফা ইন্নি লা আদরি লাআল্লি আল্লা আহুজ্জা বাদা হাজ্জাতিহি হাদি হাজ্জাতি হাদি নবীজি বললেন সম্ভবত এই বছরের পরে আমি আর কোনো হজে তোমাদের সাথে পার্টিসিপেট করতে পারবো না সুতরাং আমার কাছ থেকে হজের নিয়ম কানুন আর কুরবানির নিয়ম কানুন তোমরা সুন্দর করে শিখে নাও এই বক্তৃতার কারণেই অনেক সাহাবীরা তখন এই হজকে তারা তখন বলেছিলেন হাদিহি হাদিহি হাজ্জাতুল বুদা হাদিহি হাজ্জাতুল বুদা বলেছিলেন এটা হচ্ছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ নবীজি তার বক্তৃতায় আরো বললেন ইন্না যামানা কদ ইস্তাবারা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন সৃষ্টির পর থেকে কালের আবর্তনে আল্লাহর কাছে বছর গণনায় ইতনা আশারা শাহরান আল্লাহর কাছে বছর গণনায় মাসের সংখ্যা হলো ১২টি মিনহা আরবাআতুন হুরুম এর মধ্যে ৪টি মাসকে সম্মানিত মাস বানিয়েছেন কে নবীজি বললেন সালাসাতুম মুতাওয়ালিয়া
তিনটা মাস ধারাবাহিক একটার পরে আরেকটা মাস যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়াল মুহররম যুলকাদ যুলহজ্জ এবং মুহররম এগুলো লাগুয়া না একটার পর আরেকটা আসে এই তিন মাস আর আরো একটা মাস হচ্ছে নবীজি বললেন ওয়া রজব শাহরুন মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আরেকটা হচ্ছে রজব মাস আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ওয়া রজব শাহরুন মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদেরকে আরো বললেন আমার সাহাবীরা শোনো সাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম তোমরা আল্লাহর সাক্ষাৎ তোমরা আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর সামনে একদিন সমবেত হবে সেদিন আল্লাহ তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন সুতরাং আলা সাবধান ফালা তারজিউ বাদি দুলালা আমার পরে তোমরা খবরদার পথভ্রষ্ট হয়ে যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তৃতায় আরো বললেন আইয়ুহান নাস হে মানবজাতি ইন্নাহু লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোনো নবী নাই ওয়ালা উম্মাত বাদুকুম আর তোমাদের পরে আর কোনো উম্মত নাই ওয়াবুদু রাব্বাকুম নবীজি পাঁচটি ব্যাপারে আবার নসিহত করলেন ওয়াবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো ওয়াসাল্লু খামসাকুম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো ওয়াসুমু শাহরাকুম রমাদান মাসে রোজা রাখো ওয়া আদু যাকাত আমওয়ালিকুম তাইয়িবাতান বিহা আনফুসুকুম সন্তুষ্ট চিত্তে সম্পদের যাকাত দাও ওয়া আতিউ হুলাত আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বাকুম আর তোমরা তোমাদের শাসকের আনুগত্য করো এটাকে আবার দলিল হিসাবে কেউ এনে রাজনীতির ফায়দায় কাজে লাগায় দিয়েন না এখানে কোন শাসকের কথা বলা হয়েছে যে শাসক কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে সেই শাসকের কথা বলা হয়েছে যেই শাসক স্বৈরাচারী হয়ে মানুষের উপর জুলুম করে তার কথা বলা হয়নি নবীজি বললেন তোমরা তোমাদের শাসকের আনুগত্য করো অর্থাৎ ইসলামী রাষ্ট্রের শাসকের আনুগত্য করো এই পাঁচটি বিষয়ে নসিহত করে নবীজি বললেন এই পাঁচটা কাজ করো তাদখুলু জান্নাত রাব্বাকুম তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো এই পাঁচটা কাজ করলে তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির শেষে নাপিত ডাকলেন তার মাথা হলক করে ফেললেন কিছু কিছু সাহাবীরা নবীজিকে দেখে হলক করলেন কিছু কিছু সাহাবীরা চুল ছাটলেন কামালেন না যারা মাথা মুন্ডন করলেন নবীজি তাদের জন্য তিনবার ক্ষমা প্রার্থনা করলেন রহমতের দোয়া করলেন আর যারা মাথা ছাটাই করেন নাই তাদের জন্য একবার দোয়া করল যারা মাথা ছাটাই করেছেন মুন্ডন করেননি তারা একবার তাদের জন্য একবার দোয়া করেছেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামরায় পাথর নিক্ষেপ কুরবানি এবং মাথা মুন্ডনের শেষে এবার তিনি বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করলেন এটাকে বলা হয় তাওয়াফে ইদাফা এটা হজের একটা অন্যতম রুকন হজের একটা অন্যতম রুকন এটা না করলে হজ সম্পাদন হবে তিনি তাওয়াফে ইদাফা সম্পন্ন করলেন এরপরে তিনি লক্ষ্য করলেন যে জমজমের কাছে জমজম কূপের কাছে বনু আব্দুল মুত্তালিবের লোকেরা জমজমের পানি মানুষকে পান করাচ্ছে তিনি সেখানে গেলেন এরপরে জমজমের পানি উঠিয়ে জমজমের পানি তিনি পান করলেন নবীজি আয়ামে তাশরিকের দিনগুলোতে অর্থাৎ এগারো বারো তেরো তারিখ তিনি মিনাতে অবস্থান করলেন প্রতিদিনই সেখানে তিনি জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিকের প্রথম দিনে ভাষণ দিয়েছিলেন ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন ইন উম্মিরা আলাইকুম আব্দুন মুজাদ্দাউন আসওয়াদুন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ফাসমাউ লাহু ওয়া আতিউ নবীজি বললেন সাহাবীরা শোনো যদি তোমাদের উপরে নাক কান কাটা কৃষ্ণকায় কোনো কালো মানুষকেও কোনো নাক কান কাটা একজন কালো হাফসি গোলামকেও যদি তোমাদের আমির নিযুক্ত করা হয় আর সে যদি আল্লাহর কিতাব অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করে তোমরা তার আনুগত্য করো তার আনুগত্য করা ফরজ সুবহানাল্লাহ এখানে নবীজি বলে দিলেন আনুগত্যের ক্ষেত্রে শর্ত হলো শাসন ব্যবস্থা পরিচালিত হতে হবে কার কিতাবের ভিত্তিতে আল্লাহর কিতাবের ভিত্তিতে আইয়ামে তাশরিকের দিনগুলোর মাঝামাঝি দিনে নাজিল হয়ে গেল সূরা নাসর এই সূরার নাম আরেকটা নাম হচ্ছে সূরাতু আত-তাওদিয়া সূরা নাসরের আরেকটা নাম হচ্ছে সূরাতু আত-তাওদিয়া তাওদিয়া আরবি শব্দ মানে হচ্ছে বিদায় বিদায়ী সূরা কারণ এই সূরাটি নাজিল হওয়ার মাত্র একাশি দিন পরে কোনো কোনো বর্ণনায় এসেছে যে একাশি দিন পরে দুই আড়াই মাস পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন নবীজির কাছে আল্লাহ
আইয়ামে তাশরিকের মাঝামাঝি দিনে এই সূরাটা নাযিল করলেন পরে নামাজ সঙ্গে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا رئيس المفسرين عبد الله ابن عباس رضي الله عنهما تني بولتين اتي چلو رسول کريم صلى الله عليه وسلم ارقا چه نازل هوا شرب و شش پورننگو سورا ایر پر نبی جر کا چه ار پورننگو کنو سورا نازل ہوئی نبی جر کا چه شرب و پرثم যে সূরা পূর্ণাঙ্গ নাযিল হয়েছে সেই সূরার নাম কি সূরাতুল পূর্ণাঙ্গ নাযিল হয়েছে প্রথম আয়াত নাযিল হয়েছে পাঁচটা কিন্তু পুরা সূরা নাযিল হয় নাই সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরা নবীজির কাছে নাযিল হয়েছে সূরাতুল আর যে সূরা পূর্ণাঙ্গ সব শেষে নাযিল হয়েছে সেটা হচ্ছে সূরাতু আন নাসর এটা বিদায়ী সূরা এরপরে নবীজি বেশি দিন আর দুনিয়ায় থাকেন এই সূরা নাযিল হওয়ার পরে অনেক সাহাবী বুঝতে পেরেছেন কান্নাই তারা কন্দনরত অবস্থায় ছিলেন অনেক সাহাবী কেঁদে ফেলেছেন কারণ ইয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইযা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে আসলেই তো মক্কা বিজয়ের পরে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে কি করে নাই আল্লাহ তাআলা বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির সুতরাং এই যে আল্লাহ আপনাকে বিজয় দিলেন আল্লাহ আপনাকে বিজয় দিয়েছেন এই কারণে আপনি আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করেন আর তার কাছে ইস্তেগফার করেন ইন্নাহু কানা তাওয়াবা কারণ তিনি হচ্ছেন সর্বাধিক তাওবা কবুল এই সূরা নাযিল হয়ে গেল আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিনে নবীজি ভাষণ দিলেন আইয়ুহান নাস হে মানবজাতি ইন্না রাব্বাকুম ওয়াহিদ তোমাদের রব একজন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ তোমাদের বাবাও একজন পিতা কয়জন কি সুন্দর বক্তব্য বিদায় হজের বক্তৃতাটা ভালো করে আত্মস্থ করা দরকার সবার নবীজি বললেন ইন্না রাব্বাকুম ওয়াহিদ রব কয়জন ওয়া আবাকুম ওয়াহিদ বাবাও একজন পৃথিবীর সব মানুষের বাপকে আদম এক বাপের সন্তান সবাই আমরা সবাই এক বাপের বাপ কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো বেশি বাপ দাবি করলে মানুষ পরে বলবে আল্লাহই জানে জন্মে কোনো সমস্যা আছে আমাদের দেশে কত মানুষ কত বাবা বানাইছে এই বাবা ওই বাবা কেউ আছে বদনা বাবা কেউ বা ল্যাংটা বাবা কেউ টাকি বাবা এই বাবা সেই বাবা এরপরে কেউ বা আছে আবার ইয়া বাবা বাবা আছে না বাবা কয়জন নবীজি বলেছেন তোমাদের রব একজন পিতাও আর আপনারা বলবেন তো আমার বাপ যিনি তিনি কি বাপ না হ্যাঁ তিনি তো আপনার বাবাই কিন্তু মৌলিকভাবে সকল মানুষের বাবা হচ্ছেন সাইয়েদিনা আদম আলাইহিস সালাম সম্মানিত মুসল্লিবৃন্দ নবীজি আরো বললেন আলা আলা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়া লা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবের উপরে কোনো আরবের শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা আলি আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার সাদার উপরে লাল বা কালোর শ্রেষ্ঠত্ব নাই কালোর উপরে সাদা বা লালের কোনো শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিত্তাকওয়া আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড হলো তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দামও তত বেশি সুবহানাল্লাহ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দাজ্জালের ব্যাপারে সতর্ক করলেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ জিলহজ মঙ্গলবার জামরাতে পাথর নিক্ষেপের পরে মিনা থেকে রওনা হন মিনা থেকে রওনা হয়ে মিনা এবং মক্কার মধ্যবর্তী তার জন্য আবাসস্থান আবদা নামক স্থানে গিয়ে অবতরণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ১৩ই জিলহজ পর্যন্ত অবস্থান করে ১৪ই জিলহজ বুধবার মসজিদে হারামে ফজরের সালাত আদায় করার পর এবার তিনি তার সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন সুবহানাল্লাহ এভাবেই তার বিদায় হজ সম্পন্ন হলো বিদায় হজের ভাষণও আমরা আজকে শুনলাম আগামী জুমায় আমরা শুনব নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে অসুস্থ হলেন কিভাবে দুনিয়া থেকে চলে গেলেন
তার ওফাতকালীন সময় অবস্থা কেমন হয়েছিল ওফাতের পরে তার দাফন কিভাবে হয়েছিল সেগুলো আমরা আগামী জুমায় নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ এবং কোরআন সুন্নাহর আলোকে সেগুলো আমরা শুনব ইনশাআল্লাহ।